তো ফ্রেন্ডস ইতিমধ্যেই কিন্তু কেন্দ্রীয় সরকার সকল কৃষকদের উদ্দেশ্যে যে নেক্সট ইনস্টলমেন্ট সেটি কিন্তু রিলিজ করলো তার যে পুরোপুরিভাবে প্রমাণ সেটি আজকের ভিডিওতে দেখাবো আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ নেক্সট ইনস্টলমেন্ট বা ষোলো নম্বর কিস্তির জন্য এতক্ষণ বা এতদিন থেকে যে আপনারা অপেক্ষা করছিলেন তার অপেক্ষার অবসান ইতিমধ্যেই ঘটলো যে নেক্সট ইনস্টলমেন্ট বা ষোলো নম্বর কিস্তির টাকার ইতিমধ্যেই রিলিজ করে দিলেন তিনি মহারাষ্ট্র রাজ্য থেকে তো ইতিমধ্যে মহারাষ্ট্র থেকে এই প্রকল্পের যে শুভ রাম্ভ তিনি অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে ন কোটি কৃষকদেরকে ডাইরেক্টলি অর্থাৎ সরাসরি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে কিন্তু টাকা ছেড়ে দিলেন সেটি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো টাকা কিন্তু আপনাদের খুবই শীঘ্রই ঢুকবে যদি কারো টাকা ঢুকে থাকে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ যে নাম্বার রয়েছে সেটি আপনাদের স্ক্রিনের ওপরেই রয়েছে সেখান থেকে অবশ্যই আমাকে ইনফর্ম করবেন এই প্রকল্পের মাধ্যমে আপনার টাকা ঢুকেছে কিনা ইতিমধ্যেই কিন্তু কেন্দ্রীয় সরকার অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পি এম প্রকল্পের মাধ্যমে ষোলো নম্বর কিস্তির টাকা যে রিলিজ করার কথা ছিল সেটি কিন্তু ইতিমধ্যেই রিলিজ করে দিল চলুন তার যথাযথ প্রমাণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেলসে জানিয়ে রাখছি धन्यवाद मुख्यमंत्री जी इसके पश्चात मैं माननीय प्रधानमंत्री जी से अनुरोध करती हूँ कि अपने कर कमलों से बटन दबाकर विविध विकास प्रकल्पों को राष्ट्र को अर्पण शुभारंभ, निधि वितरण एवं पंडित दीनदयाल उपाध्याय इनके पुतले का अनावरण करें